पटोल कुमार गनवाला तुम तो बनबाड़ू जन बाड़ी जा अच्छो को आमियो जाबो शेखाने देखो देखो सुजन देखो সুজন কুমারের মেয়ে না হলে এরকম হয়? তুলি তোমার মুখ উজ্জ্বল করেছে সুজন, আর পটল তোমার মুখ ধুলোয় মিশিয়ে দিয়েছে। এবারেও কি তুমি তুলির সাথে এই অন্যায়টা মেনে নেবে সুজন? পটল এমন কি করে করো? আসুন ডাক্তার আসুন, দেখুন তো সব ঠিকঠাক আছে কিনা। এনি প্রবলেম? হ্যাঁ হ্যাঁ ডাক্তার বাবু, হ্যাঁ একটা ছোট্ট প্রবলেম আছে জানেন। সুজন এই এতদিন ধরে হসপিটালে থেকে ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে উঠেছে। হসপিটালে কী বা থাকতে চাই বলুন, তাই আমি চাই ওকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যেতে। বোঝার চেষ্টা করুন না, আপনারা যদি না থাকেন এই বাড়িতে তাহলে সুজন হসপিটাল থেকে ফিরে কত প্রশ্ন করবে আমাকে, তখন তো আমাকে সব প্রশ্নগুলোর উত্তর দিতে হবে না? এসব শুনে তো সুজনের আবার হঠাৎ করে বুকে ব্যথা হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। এই ধাক্কাটা সামলাতে না পেরে ওর যদি কিছু হয়ে যায়? বল্টুকে বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়ে কি করবে অদিতি? না না, ওকে ওকে নিয়ে যেতে দেওয়া যাবে না, বাড়িতে নিয়ে যাবেন। দেখুন ডাক্তারবাবু, ও সবে মাত্র অপারেশন হয়েছে, এখনও কিন্তু সম্পূর্ণ সুস্থ নয়, এখনই ওকে শিফট করাটা ঠিক হবে না। বাড়িতে যাওয়াটা ঠিক হবে কি না হবে সেটা তো আমার আপনার থেকে ডাক্তারবাবুই ভালো বুঝবেন, তাই না ডাক্তারবাবু? চলুন ডাক্তারবাবু, আপনার সঙ্গে বাইরে কথা বলে নিই। মা তুমিও চলো, তুলি তুমি এখানে থাকো। হ্যাঁ তারান দাদা, আপনি কোথায় যাচ্ছেন? সবে আপনার ছোট ভাইয়ের জ্ঞান ফিরল আর আপনি চলে যাবেন? ওর সঙ্গে দেখা করুন, আমরা যাই। অতিথি যখন একবার ঠিক করেছে বল্টুকে বাড়ি নিয়ে যাবে, তখন ওকে নিয়ে যাবেই। আমাদের প্যাচে ফেলার জন্যই ও এত তাড়াহুড়ো করছে। হ্যাঁ বল। তুলি নাকি গানের কম্পিটিশনে ফার্স্ট হয়েছে? না রে, আমার দেখার সময় হয়নি, কারণ আমি তো সারাক্ষণ হসপিটালেই ছিলাম। তুমি খুশি হয়েছো তো কাকি? হয়েছি। তাহলে আমার গিফটটা দাও। আমি কি করে দেব মা? আজ আমার বার্থডে, আমি যা চাইবো সেটাই তোমায় গিফট করতে হবে ড্যাডি। আর আমার গিফটটা হলো তোমায় পটলের নাম ভুলে যেতে হবে।
চিৎকার করছিস কেন? চিৎকার কই করলাম গো, তোমার তো ডাকলাম, দেখলাম কত জোরে বাজে। ওটা রাগ, রাগ শুনতে ভালো লাগে না, গান শুনতে ভালো লাগে। কার গান শুনবে? ধরি ধরি মনে করি ধরা ধ্যানা মোরে একজন পরশি বসত করে। আছে বাড়ির কাছে আর শ্রীনগর পড়শি বসত করে। আমি একদিনও না দেখলাম তারে, সেই পড়শি যদি আমার ছুত তবে জমজাত না, দূরে যেত একবারে। তাই সিরাজ লালন একসাথে রই, লক্ষ যোজন দূরে একজন পড়শি বসত করে। আমি একদিনও না দেখলাম তারে, আছে বাড়ির কাছে আর শ্রীনগর পড়শি বসত করে। আমি একদিনও না দেখলাম তারে। তুই কে রে? আমি তো এই কথা কেন জিজ্ঞেস করছে কাকু? নাম বললে কি কাকু আমাকে ওই সব বাজে কথা বলবে? সুজন কুমার ফুর্তি করলো, তাই তো পটল জন্ম নিল। আমি বলবো না আমি কে, আমার বাবা কে, আমি সেটা বলবো না। আমি সুজন কুমারের কেউ না গো, কেউ না আমি সুজন কুমারের। তোকে তো এখানে কোনোদিন দেখিনি, তুই কার বাড়ি মেয়ে, তোর বাবার নাম কি? বাবার নামও জিজ্ঞেস করছে কেন? তোমায় কিছু বলতে হবে না। আমি একটা গিফট চাইলাম, সেটাও তুমি দেবে না তো? থাম তুই থাম, বাবাকে আর কষ্ট দিস না।
না বলে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? তাই জন্য তুমি কাঁদছো। এটা প্রমিস করতে তোমার এত কষ্ট হচ্ছে ড্যাডি। তুলি তুলি তোর কাছে হাত জোর করছি, চুপ কর তুই, চুপ কর। আর একটাই কথা বলবো, তুমি আমাকে কিটক্যাট দিবে না তাই তো? তুমি ভুলবে না পটলের নাম না? তাহলে তাহলে তোমার আর আমার সম্পর্ক আজ থেকে এন্ড। তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই দেখে। অনেক কষ্ট দিয়েছো তুমি আমার পটলের জন্য। সারাদিন পটল 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 করতে অসহ্য লাগতো আমার। আর একবার যদি পটলের নাম নিয়েছো না, তাহলে আমি ধরে নেব তুমি আমাকে ভালোবাসো না। তোর এত ভালো গানের গলা। গলা ভালো কিনা সেটা জানি না গো,
তো কপালটা খারাপ সেটাই আমি জানি। আমার তো কোথাও ঠাই নেই। এরা ঠাই দেবে কি না কে জানে? সে তো বুঝবো ভুবন বাবুর বাড়িতে গিয়ে। ঠিক আছে চল আবার যাওয়া যাক। এসে গেছে ভুবন বাড়ুজ্জের বাড়ি। এসে গেছে কোনটা গো? ওই তো ওই বড় বাড়িটা। বুঝতে ওইখানে বৈষ্ণবী মাসিরা আছে। আছে আছে, যত সব দল আসছে সবাই ওখানেই আছে। আজ কি খেলবুড়ো জন্মদিন, তাতে আবার নাচ গানের আসো। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। পুষ্টমী মাসি গাইছে। তুই নাম নাম, আমাকে আবার মালগুলো নামাতে হবে। কি সুন্দর গায়ে বৈষ্ণবী মাসি, যাই সামনে থেকে শুনি। আমি নামি খবরদার নাপি না, নামলে ঠ্যাং খোড়া করে দেবো। মঙ্গল, এই ট্রেনের দরজার বাইরে পা রেখে দিস তো। যাব, আমাকে দেখলে যদি তাড়িয়ে দেয় আবার তাহলে তো গানগুলো শোনা হবে না, কিন্তু ভেতরে ঢুকে কি করে? পারবি না, দেখো মেয়ের কাণ্ড। আরে আমাকে নামাতে দে না, সাবধানে নিয়ে যা। ওই রূপ হেরিয়ে তোর মনে, ওই রূপ হেরিয়ে।
আমার নতুন গান চাই, তুই দিতে পারলে দিবি, তা না হলে এখান থেকে বিদায় হ। যা। আচ্ছা এখন হঠাৎ নতুন গান কোথা থেকে পাবো শুনি? আমরা গান গাইতে পারি, গান বাজতে তো পারি না। আমি পারি গো, আমি গান বাজতে পারি, শোনাবো গান। অটল কুমার গানওয়ালা, চলো 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 পাল্টাই।